ইসমিল রহমান শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ আতিক হাসান দেহতি পোষ্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের চার্ট প্রয়োজন অনুসারে চার্ট তৈরি করতে পারেন অর্থাৎ আপনি একটি নকশা আমরা আমরা জানি যে একটি সুন্দর কালারফুল ডিজাইন অনেকগুলো কন্টেন্টের চেয়ে ভালো ভূমিকা রাখতে পারে সাপোজ আপনি চলছেন চলছেন মাঝ পরে দেখতে পাচ্ছেন যে রোডের এক সাইডে একটি অ্যারো চিহ্ন দিয়ে বলা আছে যে সামনে মোড় এর দ্বারা আপনি কি বুঝতে পারতেছেন এর দ্বারা আপনি বুঝতে পারতেছেন যে সামনের দিকে মোড় আছে সুতরাং আপনাকে ওয়ার্নিং দিয়ে দিল সামনের দিকে একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দিল যে সামনে মোড় আছে সুতরাং আপনি ধীরে চলুন বা নিজেকে কন্ট্রোলের মধ্যে নিয়ে চলুন তো আমরা যখন বিভিন্ন কাজ করতে যাই বিভিন্ন ডিজাইন করতে যাই তো আমরা যদি সেই ক্ষেত্রে চার্টের ব্যবহার শিখি বা চার্টের ব্যবহার প্রয়োগ করতে পারি তাহলে তো সেটি আরও চমকপ্রদ হয়ে ওঠে ভালো হয়ে ওঠে সকলের জন্য দৃষ্টিনন্দন হয়ে ওঠে মনে করুন যে আপনি একটি ঘটনাকে তুলে ধরতেছেন বিভিন্ন কথার মাধ্যমে তো এই ঘটনাটি যদি একটি সুন্দর ডিজাইনের মাধ্যমে তুলে ধরতে চান তাহলে সেটি আরও চমকপ্রদ হয় এবং মানুষ সহজেই ইজিলি ওই চিত্র দেখে ওই চিহ্ন দেখে বলে দিতে পারবে যে আসলে কি ঘটতে পারে বা একটু হলেও সে কিন্তু বলে দিতে পারবে তো চলুন আমরা আজকে দেখব যে একটি চার্টার মাধ্যমে সহজেই কিভাবে কোনো কিছুকে উপস্থাপন করা যায় মানুষের কাছে উপলব্ধি করে তোলা যায় তো চলুন আমরা ইনচার্ট মেনুতে চলে যাই ইনচার্ট থেকে আমরা চার্টে যাই চার্টে গিয়ে দেখতে পাচ্ছি যে অল চার্টস অল চার্টসের মধ্যে যেগুলো রয়েছে অ্যাম্পলেটস কলাম লাইন পাই বার এরিয়া এক্স ওয়াই স্ক্যানার স্টক সার্ফেস রানার কম্বো তো আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো চার্ট ইউজ করতে পারেন যেটিতে আপনি বোধ করতেছেন যে আসলে এই ধরনের চার্টটি মানুষ ভালো বুঝবে সুতরাং আপনি সেই ধরনের চার্টে ইউজ করেন তো এই কলাম চার্টের মধ্যে আবার এখানে অনেকগুলো অপশন দেখতে অপশান যে ক্লাস্টার্ট কলাম এটা হচ্ছে স্ট্যাক কলাম এটা হচ্ছে একশো বছর স্ট্যাক্ট কলাম তো এই যে বিভিন্ন ক্যাটাগরির কলাম দেখতে পাচ্তেছি এরপর আমরা আরও লাইনের আন্ডারে যদি যাই তাহলে এখানে লাইন দেখতে হতেছি। যে এটি লাইন সাদা নর্মাল লাইন এটি স্ট্যাক লাইন এবং এইটি হচ্ছে একশো পার্সেন্সট্যাক লাইন তো এইভাবে এভাবে আমরা অনেকগুলো থ্রিডি লাইন পর্যন্ত দেখতে পাচ্ছি যে প্রতিটি অপশনের এই থ্রি ডি লাইন পর্যন্ত গিয়ে শেষ আর কি আর থ্রি ডি লাইন কলাম থ্রি ডি কলাম তো এভাবে পায়ে যদি আপনি ঠিক ওইভাবে পায়ে চলে আসেন তো এখানেও এই যে নর্মাল পাই দেখতে পাচ্তেছেন এরপর থ্রি ডি পাই এরপর হচ্ছে পাই অফ পাই এরপর এখানে দেখতে পাচ্তেছেন বার অফ পাই এবং এখানে দেখতে পাচ্তেছেন যে ডট তো এই যে বিভিন্ন ক্যাটাগরির চার্ট তো আপনার পছন্দ অনুযায়ী আপনি সেই চার্টটি ইউজ করতে পারেন সাপোজ আমি চাচ্ছি যে এই চার্টটি ইউজ করবো ওকে পাইচার পাইচার্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমাকে ওকে বাটনে ক্লিক করতে হবে এরপর এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচে একটি চিত্রের মতো নিচে একটি ছকের মতো চিত্র দেখতে পাচ্ছি যার প্রথম যে কলাম আমরা জানি যে রো এবং কলাম একটি গুরুত্বপূর্ণ জিনিস এই যে উপর থেকে নিচ পর্যন্ত ভার্টিক্যালি যে জিনিসগুলো থাকে সেইগুলোকে কলাম বলি এবং লেফট থেকে রাইটে যে শাড়িগুলো যায় সেগুলোকে আমরা রো বা নর্মালি শাড়ি বলি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি কলাম দেখা যাচ্ছে যে প্রথম কলামের কোনো নেম নেই সেই কলমটিতে ফার্স্ট কোয়ার্ড সেকেন্ড কোয়ার্ট এবং থার্ড কোয়ার্ট এবং ফোর্থ নামে চারটি কোয়ার্ট দেওয়া আছে এবং বি নাম্বার কলামে অর্থাৎ এই বি কলমে সেলস বি কলামটি সেলস নামে পরিচিত এবং যেখানে দেওয়া আছে এইট পয়েন্ট টু এবং থ্রি পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট টু তো আমরা চলুন দেখি যে কিভাবে আমরা এই সাপোজ এই কলমটিকে আমরা ধরি প্রোডাক্ট এবং এই সেলসটাকে আমরা ধরি যে কত পার্সেন্ট কত পার্সেন্ট সেলস হয় তো আমরা দেখাচ্ছি যে এই ফার্স্ট কোয়ার্টার এটাকে যদি আমরা টি শার্ট ধরি যে এটি টি শার্ট এটি টি শার্ট সাপোজ যে এটি একটি দোকানের হিসাব ক্যালকুলেশন তো এই টি শার্ট এই দোকান থেকে কত পার্সেন্ট সেল হয় যে টোটালি সেল হয় হচ্ছে আমরা দিয়ে দেই ফোরটি থেকে ফোরটি পার্সেন্ট তো আমরা দিয়ে দিলাম যে ফোরটি পার্সেন্ট এবং সাপোজ যদি এটি একটি দোকান হয় যে দোকানগুলো বা মার্কেট প্লে মার্কেট হয় তো এই মার্কেট থেকে কী পরিমাণ টোটাল একশোর মধ্যে কি পরিমাণ জামা কাপড় বেশি সেলস হয় আর কি তো এই যদি চারটি আইটেম এখানে আমরা রাখি এবং চারটি আইটেমের এই টি শার্ট একটি আইটেম যে আইটেমটিতে ফোরটি পার্সেন্ট টি শার্ট ইউজ হয় এবং এটি যদি আমরা ধরি যে এটি হচ্ছে প্যান্ট প্যান্ট এটি একটি আইটেম যেটি প্যান্ট এবং সেলসের পরিমাণও মোটামুটি ভালো ছাপ ধরি যে এটি থার্টি পার্সেন্ট সেল হয় আর কি তো এই আমরা থার্টি পার্সেন্ট দিয়ে দিলাম এরপর এই যে থার্ড কোয়ার্ড আছে এই থার্ড কোয়ার্ড যেটা সেটিকে আমরা ধরি যে এটি আমরা টি শার্ট দেখলাম প্যান্ট দেখলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাবি এবং এই থার্ড কোয়ার্ড এবং এই আইটেমটার সেল হচ্ছে আমাদের কিন্তু একশোর মধ্যেই ফুলফিল করতে হবে তো আমরা অলরেডি সত্তর চলে গেছে এবং আর আমরা সর্বোচ্চ থার্টি দিতে পাবো দিয়ে দিলাম যে এইটি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং ফোর্থ কোয়ার্ট যেটি সেই ফোর্থ কোয়ার্টে আমাদের আর থাকছে কত আমাদের অলরেডি চল্লিশ ত্রিশ সত্তর তিরিশ নব্বই আর আছে আমাদের টেন পার্সেন্ট এবং এই যে ফোর্থ কোয়ার যেটা সেটা হচ্ছে যে লুঙ্গি সাপোজ যে লুঙ্গি ইউজ করা হয় সেই লুঙ্গিটি আমার দেখাচ্ছি লুঙ্গি তো এটি হচ্ছে টেন পারসেন্ট এই টেন পারসেন্টেই এবং টোটাল এই মার্কেটটির বিভিন্ন সেলের পরিমাণ আমরা এই চাটের মাধ্যমে তুলে ধরতে পারি তো এই যে দিয়ে দিলাম এই টোটাল পার্সেন্ট যে টি শার্ট ফোরটি পার্সেন্ট প্যান্ট থার্টি পার্সেন্ট পাঞ্জাবি টোয়েন্টি পার্সেন্ট লুঙ্গি টেন পার্সেন্ট এই টোটাল হান্ড্রেড পার্সেন্ট এইটিকে আমরা সেল চাকারে অর্থাৎ এই মার্কেটটির এই আইটেমগুলোর সেলসের ধরন দেখাচ্ছি তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে দেখতে পারতেছি যে এই টোটাল সেলসের পরিমাণ টি শার্ট এই টি শার্টের কালার এইটি যেটি মোটামুটি অর্থাৎ এখানে ধরলে দেখতে পারতেছি যে সিরিজ সেলস পয়েন্ট টি শার্ট ভ্যালু ফোরটি পার্সেন্ট অর্থাৎ ফোর্টি পার্সেন্ট ইউজ হয় এবং যার কালার এইটি এরপর এইখানে ধরলে দেখতে পাচ্তেছি যে সিরিজ সেলস পয়েন্ট অর্থাৎ এখানকার ভ্যালু আছে টেন 10% টেন সেল হয় এবং এই কালারটি এবং এই কালারটি একই সুতরাং এটা পাঞ্জাবি এখানে ধরলে আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ সেলস পয়েন্ট পাঞ্জাবি ভ্যালু টোয়েন্টি পার্সেন্ট এবং লুঙ্গি এই যে কালারটি এই কালারটি এবং এই কালারটি একই কালার তো আমরা এখানে ধরলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কালার দেখে আছে যে এটি হচ্ছে লুঙ্গি যেখানে মানুষ টেন পার্সেন্ট ইউজ করে টোটাল এই যে দোকানটি এই দোকানটি সেলসের পরিমাণ আমরা সহজেই বুঝে দিতে পারলাম যে আসলে এটি একটি মার্কেট যে মার্কেটটিতে চারটি আইটেম দেওয়া হয়েছে এবং চারটি আইটেমের কী পরিমাণ সেলস হয় সেটা আমরা সুন্দর করে দেখাইতে পারছি তো আমরা যদি এই চিত্রটি না দিয়ে এই যে ডিজাইন এইটি যদি না দিয়ে অনেক কথা লিখতাম তাহলে হয়তো অনেকে বোরিং ফিল করতো তো এই যে এই চিত্রটি এই যে চারটি এটির মাধ্যমে কিন্তু আমরা সহজেই বুঝতে পারতেছি যে না এটি সহজেই আমাদের উপলব্ধির বিষয় করে তুলছে যে এটি একটি মার্কেট যেখানে টি শার্টের এত পরিমাণ এবং প্যান্ট এত পরিমাণ পাঞ্জাবি এত পরিমাণ লুঙ্গি এত পরিমাণ এত চার আইটেমের এত 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 এই টোটালভাবে সেলস হয় তো আজ এ পর্যন্তই দীর্ঘায়িত করবো দীর্ঘায়িত করবো না কারণ যখনই আপনারা কোনো ছোটো ছোটো সমস্যাকে সলিউশন করতে যাবেন তখনই সেটি করতে ভালো লাগে তো আপনারা এইটি করার চেষ্টা করবেন দেখে দেখে যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি পরবর্তী টিউটোরিয়ালে সেটি অবশ্যই আমাদের জানাই দেব তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ